ওসি সাহেব থানা থেকে যান, এসপি সাহেব পরিবর্তন হন, ডিসি সাহেব তিনি ট্রান্সফার হন, কিন্তু ঘুষ তো ট্রান্সফার হয় না। 5ই আগস্টের আগে চান্দা তুলতো কেন্দ্র, 5ই আগস্ট মানে চান্দা তুলে কেন্দ্র কথা বলেন না কেন, 5ই আগস্টের আগে গুন্ডা তুললাম তো এখন গুন্ডা করে কন্তু, শুধু হাত পরিবর্তন হয়েছে কিন্তু গুন্ডামি পরিবর্তন হয়নি। ঐক্যবদ্ধ সেই দলের মধ্যে, সেই গোষ্ঠীর মধ্যে চাঁদা বাদ আছে, দুর্নীতি বাদ আছে, লুঙ্গি বাদ আছে, খুনি আছে, চাঁদা আছে, ধর্ষণ আছে, আমাদের দল করবো না, ওদেরকে ভোট দেবো না। নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। আমি বারবার উদাহরণ দেই, ওসি সাহেব থানা থেকে যান, এসপি সাহেব পরিবর্তন হন, ডিসি সাহেব তিনি ট্রান্সফার হন, কিন্তু ঘুষ তো ট্রান্সফার হয় না, দুর্নীতি তো বিচার হয় না, দুর্নীতি তো পরিবর্তন হয় না, বদলি হয় না, ওসি বদলি হয়, দুর্নীতি বদলি হয় না কেন, বদলি হয় না কেন, ডিসি বদলি হয় কিন্তু আমার ঘুষ বদলি হয় না কেন। শুধু নেতা পরিবর্তন, চেয়ার পরিবর্তন করলে হবে না, যতক্ষণ পরিবর্তন না হবে। আপনি কি দেখেছেন 5ই আগস্টের আগে চান্দা তুলতো কেন্দ্র, 5ই আগস্ট মানে চান্দা তুলে কেন্দ্র কথা বলেন না কেন, 5ই আগস্টের আগে গুন্ডা তুললাম তো এখন গুন্ডা করে কন্তু, শুধু হাত পরিবর্তন হয়েছে কিন্তু গুন্ডামি পরিবর্তন হয়নি, চাঁদার পরিবর্তন হয় নাই, রোগীন পরিবর্তন হয় নাই। বাংলাদেশের জনগণকে বলবো, দলের ঐক্যের আগে ভোটার ঐক্য হন, জনগণ ঐক্য হন, কি ঐক্য করেন, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আপনি ঐক্য হন সেই দলের মধ্যে, সেই গোষ্ঠীর মধ্যে, চাঁদা বাদ আছে, দুর্নীতি বাদ আছে, লুঙ্গি বাদ আছে, খুনি আছে, চাঁদা আছে, ধর্ষণ আছে, আমাদের দল করবো না, ওদেরকে ভোট দেবো না। বর্তমানে অর্থনীতিটা চলতেছে, এটা কি আমল পর্যন্ত চললো, কোন গরিব ধনী হবে না, শুধু ধনী বিশ্বাস হয় না। বর্তমান বাংলাদেশের গভর্নমেন্ট কি বলতেছে, বর্তমান বাংলাদেশের গভর্নমেন্ট বলতেছে মাত্র 4 পরিবার, কয় পরিবার, 2 লক্ষ কোটি টাকা প্রসার করছে, 2 লক্ষ কোটি টাকা, তার মানে 4 পরিবারের এক একজনের ভাগে পড়ছে 50,000 কোটি টাকা, বুঝলেন কত কোটি, মাত্র 4 পরিবারের 2 লক্ষ কোটি টাকা এক পরিবার নিয়েছে 50,000 কোটি টাকা। ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয় আগামী 5-10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিব গুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে, বিশ্বাস হয় না। দেখেন বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। যেরকম ধরে নেন আজকে আপনি একজন গরিব মানুষ ব্যাংকে যাবেন, ভাই ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন, বলবেন মর্গেজ আছে, আপনি বলবেন আমি হয়তো খয়রাতি মানুষ, কিসের মর্গেজ, টাকা নাই, বিধায় তো আপনার কাছে আসছে, ম্যানেজার সাহেব বলবেন টাকা তো আপনার জন্য না, যা আছে ব্যাংক তাকেই টাকা দেয়, যার নাই ব্যাংক থেকে কিছু দেয় না, ভাগে এখান থেকে।